দারুণ হয়েছে, দারুণ লাগলো। আমরা যেটা বুঝতে পারছিলাম না আমরা ভাবছিলাম কোনো মিনিং আছে না কিছু, আমরা আপনারা আমাদের রিয়্যাক্টে দেখতে পারবেন টিজারে, এখানে ফার্স্ট লাইনে ওটা ক্লিয়ার করে দিল ওয়াই ফ্লেমিঙ্গো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বঙ্কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম আর টুইটারে আপনারা আমাদেরকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, পোলস দিই, কোয়েশ্চেন অ্যান্সার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন অথবা আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। এদের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে আমরা একটা মুভি ট্রেলার রিঅ্যাকশন নিয়ে এসেছি। এটা টিজার আগে আমরা করেছি অলরেডি, সাস বাহু আর ফ্লেমিঙ্গো টিজার করেছিলাম, যেটাতে আমরা শর্ট ছিলাম। তো সেটা ডি ট্রেলার রিলিজ করেছে, তো আমরা ওটাই দেখব ট্রেলারটা কেমন করেছে। মানে তখন বোঝা যাচ্ছিল কিছু একটা ফিমেল সেন্ট্রিক, কিন্তু বোঝায়নি, একটা গান দিয়ে পুরো শেষ করে দিয়েছে, সেটা বোঝায়নি। তো সেটারই আমরা ট্রেলারটা দেখে বুঝতে পারব। খুব এক্সাইটেড আমি কি স্টোরি নিয়ে, এটা একটা গুজরাটি মোস্টলি মনে হচ্ছে ফ্যামিলি কে নিয়ে। আচ্ছা, আগের বার রাজস্থানি বলেছিল, হ্যাঁ আমার মনে কাছে ভুল হয়েছিল। তো এরপরে ফ্যামিলি আবার চেঞ্জ হয়ে যাবে। हमारे बिजनेस के बारे में सब बताओ। पूरे देश में ये पत्ते सिर्फ हम ही उगाते हैं, मार्केट में हम हमसे ज्यादा चोखो माल कोई नहीं बना सकता। इसको मार्केट में नाम है फ्लेमिंगो। ओके ओके, फ्लेमिंगो ड्रग्स विथ रिवर्स एंड क्राफ्ट्स इज द ड्रग्स मा, व्हाट्स गोइंग ऑन प्लीज याना। लोग मारे को प्यार से रानी पाते, मैंने अपनी पूरी जिंदगी रानी कॉर्पोरेटिव को खड़ा करने में लगा दी, पर मैं कभी एक ली नहीं थी। तो फिर और कौन कौन है आपके साथ? बेटी और बहू भी धंधा संभाल सके। आपके आसपास कोई पाब्लो एस्कोबार बन के बैठा है और आपको पता भी नहीं है? उसने मेरा तिनका तिनका करके सब कुछ छीना, हारे अपहार का वक्त आ चुका है। हवेली के अंदर मगर ये चौखट पर मुंबई पुलिस या खेल अब तारे बस का है। अभी तो कहानी घनी बाकी है, घमासान युद्ध की तैयारी है। আমরা যেটা বুঝতে পারছিলাম না ফ্লেমিঙ্গো কেন, আমরা ভাবছিলাম কোনো মিনিং আছে না কিছু, আমরা আপনারা আমাদের রিঅ্যাক্টে দেখতে পারবেন টিজারে, এখানে ফার্স্ট লাইনে ওটা ক্লিয়ার করে দিল ওয়াই ফ্লেমিঙ্গো। ইন্ডিয়ার তো কোনো কাজে আমি এটা দেখিনি, আর এটা যে এতটা ওয়াও হতে পারে সেটাও হয়তো কেউ ভাবেনি। ডাইরেক্টর কে ওয়াও, মিউজিকটা মানে সিরিয়াসলি মানে এটাকে এলিভেট করে দিচ্ছে একদম, অনেকটা মানে এনার্জি লেভেলটাই চেঞ্জ হয়ে যায়। মিউজিক শুরু হলে পুরো টিক, মানে এনার্জি এখান থেকে এখানে বলে না। আর স্টোরিটা বেশ মানে যেমন বললে পাবলিস কা বার ওই টাইপের একটা ড্রাগ ডিলার, ও মাই গড, একটা গুজরাটি ওমেন, তার বউ, তার মেয়ে সবাই। তো আই থিংক বেশ ইন্টারেস্টিং, দেখানো যেতে পারে, ডেপথ দেখাতে যায়।
তো মানে অনেকটা টাইম পায় অনেকগুলো ক্যারেক্টার অ্যাকচুয়ালি। তো বেশ ভালো লাগলো, আপনারা জানাবেন আপনারা কতটা এক্সাইটেড এটাকে নিয়ে। আমরা খুব এক্সাইটেড, আমরা খুব এক্সাইটেড। আপনারা জানাবেন আপনার কেমন লাগছে, আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর এরকম আর কি ভিডিও আমরা রিয়্যাক্ট বা রিভিউ করতে পারি অবশ্যই কমেন্ট বক্সে সাজেশন দেবেন। আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে।